গুৱাহাটীক অপরাধ মুক্ত করার কারণে গুৱাহাটীৰ বিভিন্ন থানা সমূহ ভাগ ভাগ করা হব। তার সমান্তরালভাবে গুৱাহাটীত যি তিনিখন আরক্ষী জিলা আছে সেই আরক্ষী জিলার সংখ্যা পাঁচখনলে বৃদ্ধি করা হব। মুখ্যমন্ত্রী আরক্ষী অধীক্ষকর কনফারেন্সর পিছতে সেই কথা সদরি করেছে। আমি আপনাক কম কেনে ধরনের পাঁচখন আরক্ষী জিলা হব, তার সমান্তরালভাবে যি ১৯খন আরক্ষী থানা আছে, চারিখন বিভিন্ন আরক্ষী থানা আছে, সেইখন ভাঙি কেনে ধরনের ৩৪খন আরক্ষী থানা গুৱাহাটী মহানগরীত হব। গুৱাহাটী মহানগরীত বৃদ্ধি পোৱা অপরাধমূলক ঘটনা রোধ করার বাবে লওয়া হয়েছে বিশেষ পরিকল্পনা। গুৱাহাটী আয়ুক্তালয়ের তিনিখন আরক্ষী জিলাৰ পৰা পাঁচখন আরক্ষী জিলালৈ বৃদ্ধি করার পরিকল্পনা করা হয়েছে। তার লগে গুৱাহাটীত বৃদ্ধি করা হব আরক্ষী থানার সংখ্যাও। গুৱাহাটী মহানগরীত বর্তমান ১৯খন আরক্ষী থানা আছে, ১৯খন থানাক লগত লৈ ৩৪খন আরক্ষী থানা করার কারণে ব্যবস্থা গ্রহণ করেছে। ইতিমধ্যে যখন গুৱাহাটীৰ আউটপোস্ট আছে সেই আউটপোস্ট সমূহ থানালে রূপান্তরিত করা হব। তার সমান্তরালভাবে দিশপুর আরক্ষী থানা হোক, পল্টন বজার আরক্ষী থানা, পানবজার আরক্ষী থানা, গড়চুক আরক্ষী থানা, এই সমূহ থানার যেওঁলোকৰ এরিয়া আছে সেই এরিয়াবোৰ ভাঙি তাত দুখন বা তিনিখন থানা করা হব আর তাত ৩৪খন থানালে তাত রূপান্তরিত করা হব। ইফালে গুৱাহাটী আরক্ষী থানা সমূহৰ পৰিসৰ কম করা হব। দিশপুর, পল্টন বজার, পানবজার, সানমারি, নুনমাটিকে ধরে ১৯খন আরক্ষী থানার পরিসর সরু করে নতুন আরক্ষী থানা স্থাপন করা হব। গুৱাহাটীৰ প্রত্যেকখন আরক্ষী আউটপোস্টক উন্নীত করে আরক্ষী থানা করা হব। বর্তমান গুৱাহাটীত ১৯খন আরক্ষী থানার উপরেও এখন মহিলা আরক্ষী থানা, ক্রাইম ব্রাঞ্চ আরক্ষী থানা, সাইবার আরক্ষী থানা আর এখন নদী আরক্ষী থানা আছে। সমষ্টি পুনৰ নির্ধারণত গুৱাহাটীৰ পাঁচটা বিধানসভা সমষ্টিত হব পাঁচখন আরক্ষী জিলা, যত এজনকৈ উপ আরক্ষী আয়ুক্ত থাকিব, লগতে থাকিব একোজনকৈ অতিরিক্ত উপায়ুক্ত পর্যায়ের বিষয়া, যি সেই সমষ্টিকেইটাৰ উন্নয়নৰ দিশটো চাব, যাক কোৱা হব উপায়ুক্ত। অসম চৰকাৰে অপৰাধ ৰোধৰ বাবে ৰাজ্যজুৰি আরক্ষী থানাৰ সংখ্যা বৃদ্ধিৰ বাবেও সিদ্ধান্ত গ্ৰহণ কৰিছে। কেমেৰা পাৰ্চন সঞ্জয় বৰাৰ সৈতে ঋতিক কৌশিকৰ ৰিপৰ্ট, নিউজ ১৮, অসম নৰ্থ ইষ্ট।